তাহলে আজকে আমরা পাইথন সম্বন্ধে পড়ব বা জানব। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট ওয়াজ ডেভেলপড বাই কুইট ভ্যান রাসুম ইন ফেব্রুয়ারি 1991। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ বেসড অন উইথ টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, এবিসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মডুলা 3। পাইথন আমরা কেন ব্যবহার করব সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। ইট ইজ ইজি, এক্সপ্রেসিভ, ইন্টারপ্রিটেড, কমপ্লিটনেস, ক্রস প্ল্যাটফর্ম, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। এবারে আমি যদি এবারে পরপরভাবে এই এক একটা করে ডিসক্রাইব করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ইট ইজ ইজি, কেন এটা ইজি, সহজে আমরা পাইথন কোডগুলো সম্বন্ধে জানতে পারবো, মনে রাখতে পারবো, লিখতেও এটা সুবিধা। এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ মিনস ইট ইজি টু এক্সপ্রেস দ্য কোড, মানে এ ডি এবং ই বা এ বি সি যাই আমরা ভেরিয়েবল নিই না কেন, তার ভ্যালুগুলোকে যদি পাশে পাশে দিই তাহলে এই ফার্স্টের যে ভেরিয়েবলটাকে আমরা লিখেছি সেই ভেরিয়েবল অনুযায়ী এই ভ্যালুটা এখানে যাবে ফার্স্টে। তখন এ এর ভ্যালু হবে 4, ডি এর ভ্যালু হবে 5 এবং ই এর ভ্যালু হবে 6। সেম স্ট্রিংয়ের ক্ষেত্রে সহজে আমরা স্ট্রিংয়ের মধ্যে আমরা স্ট্রিং ভেরিয়েবলকে নিয়ে স্ট্রিং নিয়ে ওই ভেরিয়েবলের মধ্যে আমরা সহজে রাখতে পারবো। তো এটা ক্ষেত্রে সহজেই আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার কোনো আগে থেকে দরকার থাকে না, যখনই যেটা নেওয়ার দরকার থাকে তখনই আমরা নিয়ে কোডটা লিখতে পারবো। তাই জন্য এটা এক্সপ্রেসিভ, লিখতে খুবই সোজা। ইন্টারপ্রিটেড, ইন্টারপ্রিটেড বলতে পাইথন কোডকে আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করে থাকি, লাইন বাই লাইন এক্সিকিউট করাটাকেই বলা হয় ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারই কাজ হচ্ছে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন কোডকে এক্সিকিউট করা। তো পাইথনের কোডকে কম্পাইল করা হয় ওইভাবেই লাইন বাই লাইন, একই সময় একটা জাস্ট ওয়ান টাইমে একটা লাইনকে কম্পাইল করা হয়। তো সেক্ষেত্রে এই পাইথনকে কম্পাইল করার জন্য বেশি সময় লাগে। তো অন্যান্য সি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যতটা সময় লাগা উচিত কম্পাইলের, সেখানে পাইথনের ক্ষেত্রে এটা একটু বেশি সময় লাগে। তো অ্যাডভান্টেজের মধ্যে আমরা অনেক কিছুই জানতে পারি। তো অ্যাডভান্টেজ এখানে আমি অ্যাডভান্স হয়ে সেরকম কিছু দিইনি। তো তারপরে যেটা রয়েছে কমপ্লিটনেস, কমপ্লিটনেস বলতে কি, আমরা যদি পাইথনকে ইনস্টল করি তো আমরা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি পাবো, সেই লাইব্রেরির মধ্যে আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস আমরা সেখান থেকে সহজেই নিতে পারবো। ক্রস প্ল্যাটফর্ম বলতে ডিফারেন্স টাইপ অফ প্ল্যাটফর্মে এই পাইথনকে রান করানো খুবই সোজা। আর ফ্রি আর ওপেন সোর্স বলতে, কারণ ফ্রি আর ফ্রি এটা এই কারণে ফ্রি, পাইথন ডট ওআরজি বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা সহজে এটাকে ডাউনলোড করতে পারি। শুধু ডাউনলোডই নয়, সোর্স কোডগুলো আমরা পেতে পারি সেই ওয়েবসাইট থেকে। তো তার জন্যই এটাকে ফ্রি এবং ওপেন সোর্স বলা হয়। ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, যেটা হচ্ছে যেহেতু এটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ তো লাইন বাই লাইন এটাকে ট্রান্সলেট করা হয়, তো তার জন্য এটা সময়টা একটু বেশিই নেয়। তো তার জন্য এটা খুবই স্লো রান করে কম্পাইল করার সময়। আর সি 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 প্লাস প্লাস জাভা এদের মতো লাইব্রেরি খুব একটা স্ট্রং নয়। আর যেটা আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, যে এটাকে খুব সহজে কনভার্ট করা যায় না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, কারণ যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন ডেটা টাইপ ইন্ট, ফ্লোট, ডাবল এগুলো ডিক্লেয়ার করে দিতে হতো যেটা কোন টাইপের ভেরিয়েবল, কিন্তু এখানে দেখা দেয় এখানে যদি আমরা দেখি কোনো ডেটা টাইপ এখানে ডিক্লেয়ার করা হয়নি। তো কম্পিউটার শুধু বুঝতে পারবে কোন ভ্যালুটা আমরা ব্যবহার করছি ভেরিয়েবলের ক্ষেত্রে, সেই অনুযায়ী ভেরিয়েবলগুলো ডেটা টাইপ হিসেবে কম্পিউটার জানতে পারে যে ওই ভেরিয়েবলটা ওই টাইপের হবে। এখানে 4, 5, 6 লেখা আছে, তো এটা ইন্টিজার টাইপের এই ভেরিয়েবলগুলো, যেহেতু এখানে স্ট্রিং দেওয়া আছে তাহলে এটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তো এইটা একটা প্রবলেম এখানটাতে আছে, যে প্রবলেমটা খুবই মানে বড় ধরনের প্রবলেম বলা যেতে পারে, কারণ যখন একের বেশি ভেরিয়েবল আমরা ব্যবহার করব পরবর্তী সময় যদি সেটা আমরা মনে না রাখতে পারি তাহলে সেটা ক্রস হয়ে যায়, মানে
ঠিকঠাক ভাবে সেই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোন ভেরিয়েবলটা কোন ভ্যালু স্টোর করে রেখেছে। তো তারপরে যেটা আসছি যে পাইথনকে চালাতে গেলে মানে পাইথন কিংবা পাইথনে কোড করতে গেলে আমাদের যে ডিস্ট্রিবিউশনগুলো লাগবে ইনস্টল করতে হবে সেটা তিন ধরনের হয়। একটা হচ্ছে সি পাইথন ইনস্টলেশন, অ্যানাকোন্ডা পাইথন আর আইডিই। তো সি পাইথন ইনস্টলেশনটা হচ্ছে ডিফল্ট, এটা আমরা সহজেই পাইথন ডট ওআরজি ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করতে পারি, এটা পাওয়া যায় অনায়াসি। তো অ্যানাকোন্ডা পাইথন এটাতে ফিচার অনেক রকমের থাকে যার জন্য এটা আরও বেশি সুবিধা, কিন্তু যেহেতু ডিফল্ট আমরা পেয়ে থাকি সেটাই আমাদের ব্যবহার করা বেশি ইজি। এখন যেটা আইডিই, যেটা হচ্ছে স্পাইডার আইডি, জানা আছে তোমরা জানতে পারো স্পাইডার আইডি। এবারে আমরা জানতে চাই যে কীভাবে আমরা পাইথনের মধ্যে কাজ করব। তো দু রকম পদ্ধতিতে আমরা কাজ করতে পারি, একটা স্ক্রিপ্ট মোড আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। ইন্টারঅ্যাক্টিভ মোডটাকে আমরা বলে থাকি ইমিডিয়েট মোড।